আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমি যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো বাসায় বানানো ভেজাল মুক্ত মাংসের মশলা, যেটা কুরবানি ঈদে বেশি দরকার হবে। তো চলুন দেখি কিভাবে মশলাটা বানানো যায়। আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সামনে যেহেতু কোরবানির ঈদ, আর ঈদ মানেই, কোরবানির ঈদ মানেই হচ্ছে মাংস খাওয়া। আর এই মাংসটা যদি সুস্বাদুভাবে খেতে হয় তো তার আগে আমাদের দরকার খুব মজার একটা মশলা বানানো। তো চলুন আজকে আমি মশলাটা করে নিই। এখানে আমি কি উপকরণ নিয়েছি, যেমন এখানে জয়ত্রী নিয়েছি 20 গ্রাম মতো, এলাচ নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ, লং নিয়েছি 2 টেবিল চামচ, এখানে দারচিনি নিয়েছি 25 গ্রাম বেশ কয়েকটা, এখানে জয়ফল আমি 4টা একটু ভেঙে নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি এখানে 4 টেবিল চামচ, আর আছে এখানে ধনিয়া নিয়েছি আমি 10 গ্রাম মতো, জিরা নিয়েছি 10 গ্রাম মতো, শাহী জিরা নিয়েছি এখানে 4 টেবিল চামচ, শুকনা মরিচ নিয়েছি কয়েকটা, এটা দিলে মশলার কালারটা খুবই সুন্দর আসে, আর নিয়েছি এখানে কয়েকটা বড় তেজপাতা। তো এগুলো দিয়েই আমার খুব দারুণ স্বাদের মশলা কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নিই। এগুলো প্রথমে আমি একটু একটা প্যানে তেলে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি, এখানে প্রথমে দারচিনিগুলো আমি একটু ভেঙে ভেঙে এটা একটু গরম করে নেব। দারচিনিটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দেব এলাচগুলো। এলাচ দিয়ে আবার একটু নাড়তে থাকব। এটা কিন্তু পোড়ানো যাবে না, জাস্ট একটু মচমচে হলেই নামিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম শুকনা মরিচগুলো। তেজপাতাগুলো দিয়ে দিব এবং এক এক করে আমি সবগুলো গোটা মশলাগুলো দিয়ে দিব, যেমন জয়ত্রী, লং, গোলমরিচ, জয়ফল, ধনিয়া দিব, জিরাগুলো দিয়ে দিব, শাহী জিরা, সবগুলো দিয়ে আমি একটু নাড়তে থাকব। এভাবে কিছুক্ষণ নেড়ে একটু একটু গরম করে নেব। আমার কিন্তু মশলাটা একটু গরম করা হয়ে গিয়েছে, আমি এবার একটা ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নেব। এবার এরকম একটা ব্লেন্ডারের জগে তো মশলাটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখুন। এটা আমি একটা প্লেটে ঢেলে নিব। মশলাটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, এটা কিন্তু আমার এখন মাংস রান্নার জন্য রেডি। এই মশলাটার টেস্টটা আমি মুখে বলে বোঝাতে পারবো না, এটা মাংসের স্বাদকে অনেক গুণে বাড়িয়ে দেয়। তো এই মশলাটা বানিয়ে 2 থেকে 3 মাস একটা এয়ারটাইট এরকম একটা বক্সে রেখে দিলে খুব ভালোভাবে এটা চলে যাবে, এর স্বাদের কোনো
পরিবর্তন আসবে না। তো হয়ে গেল আমার খুব স্পেশাল মাংসের মশলা। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।